সিনেমার নাম নয়, দর্শক কৌতূহলী মুখ্য, বলেন দীপিকা। অন্যদিকে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হতে চান তাপসী পান্নু। দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের বিগ বাজেট ও আলোচিত প্রজেক্ট কে ঘিরে শুরু থেকেই কৌতূহল রয়েছে সিনেপ্রেমীদের মাঝে। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখবেন তাদের ভক্তরা। পাশাপাশি নাগ অশ্বিন নির্মিত সিনেমাটিতে খল চরিত্রে যুক্ত রয়েছেন দক্ষিণী তারকা কমল হাসানও। এছাড়াও চলতি বছরে সান দিয়েগোর কমিক কন অনুষ্ঠানে প্রকাশ্যে আসার কথা প্রজেক্ট কে সিনেমার প্রথম ঝলক। তবে তার আগেই নিউ ইয়র্কের টাইম স্কোয়ার ভরে উঠল সিনেমাটির পোস্টারে। টাইম স্কোয়ারে বিশালাকার বিলবোর্ডে আলো ছড়িয়েছে প্রজেক্ট কের লাল কালো রঙের পোস্টার। শুধু তাই নয়, সেন্ট লুইসে গাড়ির র্যালির আয়োজন করে প্রভাস দীপিকার অনুরাগীরা, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সিনেমাটির নাম নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, শোনা যাচ্ছে প্রজেক্ট কে এর বদলে স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। কালচক্র নামে মুক্তি পেতে পারে সিনেমাটি। যেহেতু সিনেমাটির চিত্রনাট্য মহাভারত অবলম্বনে লেখা হয়েছে, পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে কল্পবিজ্ঞান, সেহেতু বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখেই তাই সিনেমার নাম রাখতে আগ্রহী নির্মাতারা। সেই কারণে প্রজেক্ট কে নাম বদলে কালচক্র নাম রাখার ভাবনা তাদের। বিষয়টি নিয়ে দীপিকা ভারতীয় গণমাধ্যমে বলেন, সিনেমার নাম নয়, দর্শক কৌতূহলী মুখ্য। সিনেমাটি ঘিরে তাদের যে আগ্রহ তা মুক্তির পর দেখা গেলে কষ্ট সার্থক হবে। অন্যদিকে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হতে চান তাপসী পান্নু। দীর্ঘ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বয়ের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার সমসাময়িক অভিনেত্রী বন্ধুরা সবাই বিয়ে করলেও তার মধ্যে বিয়ের কোনো তাড়া নেই। সম্প্রতি তিনি প্রথমবারের মতো ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশন করেছেন। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরে অভিনেত্রী বলেছেন, এখনও অন্তঃসত্ত্বা হয়নি, যেটাকে খোঁচা হিসেবে দেখছে নেটিজেনরা। সোমবার ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশনে অংশ নেন তাপসী। সেখানে তার অনুসারীরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও আকারে দিয়েছেন অভিনেত্রী। এক অনুরাগী প্রশ্ন করেন, আপনি বিয়ে করবেন কবে? এ প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি, সুতরাং সহসাই বিয়ে করছি না, তবে যখন করব সবাইকে জানিয়েই করব। নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে শোনা যায়। বর্তমানে ইলিয়ানা ডিক্রুজও মা হওয়ার অপেক্ষায়, তিনিও এখনও বিয়ে করেননি। এরই মধ্যে তাপসী পান্নুর এমন মন্তব্য, তাই নেটিজেনদের ধারণা তিনি বিষয়টি নিয়ে অন্য অভিনেত্রীদের খোঁচা দিয়েছেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় তার বিমুখতা নিয়ে প্রশ্নের উত্তরে তাপসী জানান, আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা, কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন, সবাই সুযোগের অপেক্ষা করে বসে আছে যাতে সে অন্য কাউকে হেয় করতে পারে, আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি। তাপসীকে সর্বশেষ ব্লার সিনেমায় দেখা গেছে, এটি গেল বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে এক আলির বেশি সিনেমা রয়েছে, এর মধ্যে দর্শকের আগ্রহের মূলে রয়েছে ডানকি, রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখের টেক রোড নাম্বার 9, বাড়ি 24।